আচ্ছা ভাই, সিনেমা কেমন লেগেছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখা। অনেকদিন পর না? সবার অভিনয় কেমন ছিল? হ্যাঁ, ভালো, খুবই ভালো। কেমন ছিল ভাইয়া? আরিফিন শুভর অভিনয়ে অসাধারণ হয়েছে। নিঃসন্দেহে দেশের জন্য কীভাবে লড়তে হয় একজন পুলিশ কর্মকর্তা সেটা দেখিয়ে দিল। তো আসলে সবাই মিলে দেখার মতো একটা ছবি। বেস্ট অফ লাক আরিফিন। যেটা দেখলাম সিনেমার শুরুতে, কিন্তু কিছু ইতিহাস টেনে আনছে যে 1969-এর মেবি আফগানিস্তান পাকিস্তান এই রিলেটেড হিস্ট্রি টেনে আনছে। আসলে শুরুতে যেটা দেখিয়েছে সেটা কি শেষের দিকে কি টানতে পেরেছে কি না? না না না, ওই ধরনের আসলে আফগানিস্তানের ব্যাপারটা তো আরও অন্য ধরনের, এটার সাথে আসলে রিলেট করতে পারি না। পারে নাই না? প্রথম দিকের কাহিনীর সাথে আসলে একেবারে খারাপ লাগেনি আমার কাছে, ভালো লাগছে। হিস্টোরিটাকে আরেকটি ইমপ্রুভ করার জায়গা ছিল, আরেকটি ইমপ্রুভ করা যেত আসলে। মানে হুটহাট অনেকগুলো দেখছি, অ্যাটাক সিন চলে আসছে, আসলে কীভাবে কি গ্রুপ পাইলো ওটা এগুলো দেখায় নেই অনেক কিছু। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে একটা বিল্ডিংয়ে রেড করলো, বাট ওইটা ক্রুটা করতে গেলে এগুলো যদি আমাদেরকে আর একটু দেখাইতো আসলে, তাহলে হয়তো বা নেক্সট পার্টে হয়তো আমরা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।